তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অষ্টম পার্ট, তাই না হাবিব আপা? আজকের হচ্ছে অষ্টম পার্ট। হ্যাঁ জি স্যার, জি অষ্টম পার্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট। অর্থাৎ এই একটা ক্লাসের মধ্যে আমরা কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তারপরে পেজ অ্যাক্সেস কিভাবে আমরা নিব, তারপরে বিজনেস ম্যানেজারের সাথে আমরা কিভাবে অ্যাড ম্যানেজার কানেক্ট করব বা অ্যাড করব, তারপরে হচ্ছে আমরা ওই ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে পারি, তারপরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে আমরা ভেরিফাই করব, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে করতে হবে কি, বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা জাস্ট হয়তো 2-3 মিনিটের সময়ের ব্যাপার, ঠিক আছে, কিন্তু এই ভেতরের কাজগুলো যেমন ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমাদের, ঠিক আছে। তো স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন কি দেখা যাচ্ছে হাবিব আপা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমরা প্রথমে গুগলে গিয়ে টাইপ করব business.facebook.com/overview। আমরা গুগলে গিয়ে টাইপ করব business.facebook.com/overview। যখন আমরা এটা লিখে সার্চ করব তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, তখন বিজনেস ম্যানেজারের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমাদেরকে করতে হবে কি, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে ক্রিয়েট ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আছে কি, ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, ইওর নেম, তারপরে ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। অর্থাৎ এখানে আমাদেরকে তিনটে অপশন ফুলফিল করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নাম, অর্থাৎ এখানে আমাদের বিজনেসের একটা নাম দিতে হবে, এখানে আমাদের বিজনেসের একটা নাম দিতে হবে। তারপরে ইওর নেম, ইওর নেমটা হচ্ছে কি, আপনার ফেসবুকের যে আইডিটা আছে ওই নামটা এখানে সব ওই নামটা এখানে দিবেন। আপনার ফেসবুকে যে আইডিটা থাকবে বা ফেসবুকটা যে নামে আছে ওই নামটা এখানে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার। কারণটা হচ্ছে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় তখন আপনি ওই নাম দিয়ে ভেরিফাই করতে পারবেন। তাহলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে একটা বিজনেসের একটা নাম দিতে হবে। এখানে আমরা যে কোনো একটা বিজনেসের নাম দিতে পারি, যেমন দেই যেমন আমাদের অনলাইন ফ্রিল্যান্সিং লার্নিং স্কুল, এই নামটাই দিই আমরা। তাহলে এখানে আমাদের বিজনেস এর একটা নাম দিলাম, দেওয়ার পর ইওর নেম, এখানে আমরা এটা ডিফল্ট ভাবে চলে আসছে, আমাদের ফেসবুক আইডি নামটা চলে আসছে। তারপরে এখানে আমরা তৃতীয় স্টেপে কি দিব, ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা যখন ওই এখানে অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ যে ইমেলটা আপনি কি সচরাচর লগ ইন করেন বা চেক করেন, ওই ধরনের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। কারণটা হচ্ছে কি, এই এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিব, আমরা যখন কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করব ফেসবুক থেকে যাবতীয় মেসেজ আপনার এই ইমেলে কিন্তু সেন্ড করবে। আপনার ইমেলে ফেসবুক থেকে যাবতীয় মেসেজ বা ওই ইনফরমেশন আপনার এই ইমেলে সেন্ড করুন, এই কারণে আমাদেরকে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব,
তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে আমাদের বিজনেসের একটা নাম দিলাম, তারপরে ইওর নেম অর্থাৎ ওই ফেসবুকে আইডির যে নাম আছে বা ফেসবুক যে নামে আছে সে নামটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, আমরা সাবমিটে ক্লিক করব। আমরা যখন সাবমিটে ক্লিক করব তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনি কি করবেন, আপনি এখানে যে ইমেল আইডিটা দিবেন ওই ইমেল আইডিটা ওপেন করে ওখানে দেখবেন যে ফেসবুক থেকে একটা আপনার কি আপনাকে একটা ইমেল পাঠানো হয়েছে ফেসবুক থেকে। আপনার ওই ইমেলটা আপনাকে কনফার্ম করতে হবে। ইমেলটা কনফার্ম করার জন্য আপনাকে এই ইমেলটা কি করবেন, ওপেন করার পর ফেসবুক থেকে যে আপনার ওই ইমেলটা সেন্ড করবে ওটাতে ক্লিক করে জাস্ট আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। তাহলে আমাদের এতটুক ক্লিয়ার। প্রথমে আমরা কি করব, business.facebook.com/overview, আমরা যখন গুগলে এটা লিখে সার্চ দিব তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা কি করব, প্রথমে স্টেপে আমাদের বিজনেসের একটা নাম দিব, তারপরে ইওর নেম অর্থাৎ আপনার ফেসবুক আইডির নামটা এখানে দিবেন এবং তৃতীয় স্টেপে এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পর আপনি কি করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করার পর আপনার ইমেলটা চেক করবে। ইমেলটা চেক করার পর আপনার ইমেল আইডিটাকে কনফার্ম করতে হবে। তো আমার যেহেতু অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি সেহেতু আর সাবমিটে ক্লিক করলাম না। তো আমি যখন সাবমিটে ক্লিক করব, এটা এখন আমি ক্লোজ করে দিই, আমি যখন সাবমিটে ক্লিক করব তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট কি করব, আমার যেহেতু এটা অ্যাক্টিভ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমি এটাতে ক্লিক করলাম। স্যার ইন বাইরে থেকে সাউন্ড যাচ্ছে স্যার? না না, বাইরে থেকে সাউন্ড আসছে না। আচ্ছা স্যার, ঠিক আছে। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার। তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমরা যখন সাবমিটে ক্লিক করব এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখন এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু ইমেল আইডিটা ভেরিফাই করব। আমরা সাবমিটে ক্লিক করার পর আমরা আমাদের ওই ইমেলটা লগ ইন করার পর ইমেলটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার পর আমরা যখন এই ইন্টারফেসে আসব, এখন আমাদেরকে কাজটা কি, এখন আমরা কি কি কাজ করতে হবে, এখন আমাদেরকে কাজ করতে হবে কি, পেজ অ্যাক্সেস অর্থাৎ এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজ আমরা অ্যাড করব বা আমরা ক্লায়েন্টের কোন পেজকে আমরা অ্যাক্সেস নিতে পারব বা কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি। তো আমরা যদি কোনো ক্লায়েন্টের বিজনেস পেজের অ্যাক্সেস নিতে চাই তাহলে আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে বাম দিকে দেখেন যে অ্যাকাউন্টস এর নিচে একটা অপশন আছে কি, পেজেস অপশন আছে, দেখতে পাচ্ছেন হাবিব বাবা? হাবিব বাবা আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। তাহলে এখানে আমরা কি করব, এই এই পেজে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা পেজে ক্লিক করব, পেজে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু তিনটা অলরেডি পেজ অ্যাড করা আছে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে একটা প্রাইমারি বিজনেস পেজ অ্যাড করতে হবে। প্রাইমারি বলতে আপনি যে পেজটা অ্যাড করবেন ওই পেজের যাতে আপনি অ্যাডমিন হন, অর্থাৎ ওই পেজের আপনাকে অ্যাডমিন থাকতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে এমন একটা পেজ এখানে অ্যাড করতে হবে যে পেজের আপনি অ্যাডমিন। আপনি যদি অ্যাডমিন না হন তাহলে কিন্তু আপনি পেজ অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। বা পেজ অ্যাড করতে পারলেও আপনি দেখা যাবে যে নেক্সট টাইমে আর অন্য অন্য কোনো পেজ আপনি অ্যাড করতে পারবেন না। যেমন এখানে দেখেন যে আমার এই যে মেহেজাবিন ফ্যাশন হাউস, এটা কিন্তু আমার প্রাইমারি বিজনেস পেজ, এটা হচ্ছে আপনার প্রাইমারি বিজনেস পেজ। তারপরে আপনি যত খুশি তত আপনি পেজ অ্যাড করতে পারবেন। আপনার একটা আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে বা আপনি ইচ্ছে করলে, আপনি যদি কোনো মাল্টিপল ক্লায়েন্টের কাজ করেন আপনি তার পেজের অ্যাক্সেস নিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তার আগে আপনাকে শর্তটা কি, শর্তটা হচ্ছে এখানে আপনাকে অবশ্যই আপনার একটা প্রাইমারি বিজনেস পেজ অ্যাড করতে হবে।
অর্থাৎ যে পেজের আপনি অ্যাডমিন ওই পেজটা প্রথমে অ্যাড করবেন, তারপরে আপনি যত খুশি তত প্যাড পেজ আপনি অ্যাড করতে পারবেন। তাহলে পেজ অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা এখানে যদি আমরা এই অ্যাকাউন্টস থেকে যখন আমরা পেজে ক্লিক করলাম তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। আমাদেরকে করতে হবে কি, এই জাস্ট আমরা কি করব অ্যাডে ক্লিক করব। আমরা যখন অ্যাডে ক্লিক করলাম এখানে তিন ধরনের আমরা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি অ্যাড এ পেজ, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ, অ্যাড এ পেজ। মনে করেন আপনার ফেসবুকে ফেসবুক আইডিতে আপনার কয়েকটা পেজ তৈরি করা আছে, আপনি যদি ওইখান থেকে কোনো পেজ অ্যাড করতে চান তখন কি করবেন অ্যাড এ পেজে ক্লিক করবেন। আপনি যদি কোনো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে চান, আপনি যদি ক্লায়েন্টের কোনো পেজের অ্যাক্সেস নিতে চান তাহলে কি করবেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। তৃতীয় ধাপে কি আছে ক্রিয়েট এ নিউ পেজ, অর্থাৎ আপনার যদি কোনো পেজ না থেকে থাকে বা আপনি চাচ্ছেন যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন না, আপনি নিজের একটা পেজ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করব সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্লায়েন্টের যে ফেসবুক বিজনেস পেজ আছে ওই পেজটাকে অ্যাক্সেস নিতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। তাহলে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা কি করব রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এখানে ক্লিক করব। রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজে যখন আমরা ক্লিক করলাম তখন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ এর একটা ইন্টারফেস চলে আসলো, এবং এখানে কি আছে ফেসবুক পেজ নেম অর ইউআরএল। আপনি কি করতে পারেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের পেজের ইউআরএল ও নিতে পারেন অথবা ক্লায়েন্টের পেজের নাম নিতে পারেন। তবে নাম নিলে সেক্ষেত্রে আপনার হতে পারে কি, মনে করেন একই নামে অনেকগুলো পেজ থাকতে পারে, একই নামে অনেকগুলো পেজ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার হয়তো বুঝার অসুবিধা হবে যে আসলে এটা বা কনফিউজ হতে পারে যে এটা আসলে ক্লায়েন্টের পেজ কিনা। সবচেয়ে বেটার আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেক্ষেত্রে ক্লায়েন্টের ফেসবুক পেজের ইউআরএলটা নেবেন। এখানে আমরা দুই ভাবে কাজটা করতে পারি, একটা হচ্ছে কি ফেসবুক পেজ ইউআরএল নিতে পারি অথবা ফেসবুক পেজের নাম আমরা দিতে পারি। তো আমরা এখানে জাস্ট আমরা যদি প্রথমে একটা সার্চ করি, যেমন আমরা যদি এখানে যেই যেমন হাবিবা, এটা কি আপনার এই যে হাবিবা এটা কি আপনার পেজ? জি স্যার এটা আমার পেজ স্যার। এটা আপনার পেজ, এখন মনে করেন আপনার পেজের আমি অ্যাক্সেস নিব, তাহলে আমি কি করব, এটা যেহেতু আপনার পেজ এটা আমি কনফার্ম, যেহেতু আপনার পিকচার দেখে আমি বুঝতেছি এটা আপনার পেজ। এখন মনে করেন আপনার যদি পিকচার যদি না থাকতো, এখানে দেখেন এই যে হাবিবা অনেকগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কনফিউজ হতে পারেন যে আসলে কোনটা হাবিবা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ইউআরএলটা যদি নেন তাহলে সেটা মনে করেন কি এখানে আর কোনো কনফিউজ থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা হাবিবা লিখে সার্চ দিলাম, এখানে নামটা চলে আসছে, এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা করলাম। করার পরে এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ওই আমরা যে অ্যাক্সেস নিব আসলে এটা মানে আমরা কতটুক কাজ করতে পারব, আমরা কি ফুল পেজ অ্যাডমিন অ্যাক্সেস নিব না আমরা শুধুমাত্র কি করব। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন পাবলিশ কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, সেন্ড মেসেজ, ক্রিয়েট অ্যাডস, তারপর ভিউ পেজ পারফরমেন্স, ভিউ আর্নিং ইনসাইট, তারপর ফুল কন্ট্রোল। আমি চাচ্ছি যে আমি ক্লায়েন্টের কাছ থেকে ফুল পেজের অ্যাক্সেস নেব, এখন সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু ফুল পেজের অ্যাক্সেস নাও দিতে পারে, ক্লায়েন্ট ফুল পেজের অ্যাক্সেস নাও দিতে পারে। যদি আপনার ফুল পেজের অ্যাক্সেসের প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব ফুল কন্ট্রোল থেকে ম্যানেজ পেজ এটাকে আমরা জাস্ট অন করে দেব। এখন যেহেতু আমাদের ফুল পেজের অ্যাডমিন অ্যাক্সেসের দরকার নাই, আমরা কি করব, আমরা যেহেতু জাস্ট একটা কি অ্যাডস ক্যাম্পেইন রান করব, আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ক্রিয়েট অ্যাডস, ক্রিয়েট অ্যাড অ্যাডভার্টাইজ ফর দ্য পেজ, আমরা জাস্ট এই ক্রিয়েট অ্যাডস এই অপশনটাকে আমরা অন করে দেব। এটাকে অন করে দিলাম, অন করে দেওয়ার পর আমরা কি করব, নিচে আছে রিকোয়েস্ট অ্যাক্সেস, নিচে আছে কি রিকোয়েস্ট অ্যাক্সেস, আমরা ক্লিক করব রিকোয়েস্ট অ্যাক্সেস টু হাবিবা। এখন এটাকে আমরা ক্লোজ করে দিই। এখন এখানে দেখুন যে হাবিবা রিকোয়েস্ট পেন্ডিং, এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে,
আপনি কি করবেন বা ক্লায়েন্টকে, ক্লায়েন্টের যখন আমরা অ্যাডমিন অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাইলাম, তখন আমাদেরকে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার পেজ রোলে যাও। পেজ রোলে যাওয়ার পর এটাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? তো আপনি যখন আপনার পেজের ওই পেজ রোলে যাবেন, যাওয়ার পর এটাকে অ্যাকসেপ্ট করলেই কিন্তু এটা আপনার ওই আমার এই বিজনেস ম্যানেজারের সাথে আপনার এই পেজটা অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এতটুকু ক্লিয়ার? জি স্যার। স্যার আমি কি এখন অ্যাকসেপ্ট করব? অ্যাকসেপ্ট করতে পারেন বা এটা আসলে করার দরকার নাই, আপনি করলে করতে পারেন বা না করলেও হবে, ঠিক আছে? থাক স্যার, অ্যাকসেপ্ট করলাম না স্যার, বুঝছি। তো আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, আমি এটা রিলোড দিলেই কিন্তু এটা এই পেজের সাথে মনে করেন আপনার অ্যাড হয়ে যাবে। তো আপনি যখন স্যার আরেকটা জিনিস স্যার দেখেন স্যার, এই যে ডান পাশে যে হাবিবাটা আসে অন বাই, যে হাবিবা হাবিবা দাও আছে স্যার, আমার মনে হয় যে এটা ইনস্টাগ্রামের কোনো পেজ হয়তো বা তৈরি করছিলাম, তখন মনে হয় এটা চলে আসছে এরকম কিছু একটা। যাই হোক, ওটা নিয়ে আর আমরা মাথা খাওয়াচ্ছি না, ঠিক আছে? তাহলে তাহলে এইভাবে এইভাবে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা পেজের অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারি বা বা আমরা যতটুকু অ্যাক্সেস চাচ্ছি। আমরা যদি চাই শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন রান করব, আমার অতটুকু অ্যাক্সেসের দরকার যে যতটুকু অ্যাক্সেস দিলে আমি ক্লায়েন্টের পেজের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো, তাহলে আমার ততটুকু নিলেই হবে, আমার ফুল অ্যাডমিন অ্যাক্সেসের দরকার নেই, ঠিক আছে? তো আপনি যখন নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রথম অবস্থায় কিন্তু আপনার ওই যে পেজে আপনি অ্যাডমিন আছেন ওই পেজটাকে আপনি প্রাইমারি পেজ হিসেবে এখানে অ্যাড করবেন। অর্থাৎ প্রথম পেজটা অ্যাড করলে যদি আপনি অ্যাডমিন থেকে থাকেন, তখন কিন্তু ওই পেজের নিচে দেখবেন যে আপনার প্রাইমারি বিজনেস পেজ, অর্থাৎ আমার এই মেহেজাবিন ফ্যাশন হাউস এটা কিন্তু প্রাইমারি বিজনেস পেজ। এর আন্ডারে আমি এখন যত খুশি তত আমি পেজ অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার। তারপরে আমরা দ্বিতীয় স্টেপে কি করব, আমার ওই অ্যাডস ম্যানেজার, ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমরা অ্যাড করবো কিভাবে? তাহলে আমরা পেজের অ্যাক্সেস নিলাম, এখন ক্লায়েন্টের কি করতে হবে, ক্লায়েন্টের পেজ অ্যাডস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু নিতে হবে। অ্যাডমিন অ্যাক্সেস আমরা কিভাবে নিতে পারি, বা মনে করেন সাপোজ আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখন আপনার ফেসবুক একটা আইডির সাথে কিন্তু আপনি একটা অলরেডি মনে করেন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন, ঠিক আছে? এই কাজটা করার জন্য আমাদেরকে যেতে হবে কি, যেতে হবে আমরা যদি যাই এই যেমন বাম দিকে অ্যাড অ্যাকাউন্টস এর একটা অপশন আছে, আমরা এটাতে জাস্ট ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করলাম, তখন কিন্তু আমরা যখন ওই পেজ অ্যাড করলাম বা পেজের অ্যাক্সেস নিলাম, অনুরূপভাবে এখানে কিন্তু এই অ্যাডের একটা অপশন আছে, অ্যাডের একটা অপশন আছে। আমরা যদি এই অ্যাডে ক্লিক করি, এখানে কিন্তু অনুরূপভাবে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ অনুরূপভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আমরা ওই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমরা অ্যাড করতে পারি, বা আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কোনো কাজ করি, তাহলে ক্লায়েন্টের ওই অ্যাডস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে। বা আমরা চলে কি এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রথমে দেখব কি, আমরা অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ বা আমরা কি করব, আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এটাতে আমরা দেখি আগে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে কি বলতেছে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট আইডি। এখানে আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কপি, আইডিটা আমাদেরকে দিবে, আমরা কি করব জাস্ট ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা এখানে আমরা পেস্ট করব। আমরা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টস এর আইডিটা কপি করে এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট করে আমরা জাস্ট কি করব, কনফার্মে ক্লিক করলেই ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন হাবিবা?
শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি স্যার। তাহলে আমরা কি করব, ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারের ওই আইডিটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে আমরা কনফার্ম করলেই আপনার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে পারবো। তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা যদি করতে চাই যেমন অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, এখন মনে করেন আমার অ্যাডস ম্যানেজার আছে, ওই অ্যাডস ম্যানেজারটা ওই বিজনেস ম্যানেজারের সাথে আমি অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর এখানে কি বলতেছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি, অর্থাৎ এখানে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা কপি করে নিয়ে আসতে হবে। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টটা আইডিটা আমরা কোথায় পাবো, এর জন্য আমাদেরকে যেতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে হবে। সরি, এটা যেতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস ম্যানেজারে গেলাম। তো আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম। আসার পরে আমরা যদি এখান থেকে আপনার ওই বিলিং অপশনে যদি যাই, বিলিং অপশনে যখন আসলাম, এখানে যেমন এই যে এমডি আব্দুল মান্নান এই নামের সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের ওই আইডি। আমরা কি করব, জাস্ট এই সংখ্যাটাকে আমরা কপি করব, কপি করে আমরা বিজনেস ম্যানেজারে যাব, বিজনেস সেটিং এ গেলাম। যাওয়ার পর এখানে জাস্ট আমরা পেস্ট করব, পেস্ট করার পর কি করব, জাস্ট অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করা আছে, যার কারণে এখানে আমাদের আর নতুন করে এটা দেখার প্রয়োজন নাই। আপনারা করবেন কি, জাস্ট আপনার অ্যাডস ম্যানেজারের আইডিটাকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন, পেস্ট করলে এটা হয়ে যাবে। এখন এখানে এখানে একটা সমস্যা হতে পারে, যেমন প্রথম স্টেপে যখন আপনি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাড করবেন, এক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমার তো আসলে পেমেন্ট ওই কোনো মাস্টার কার্ড নাই, তাহলে আমি কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব? এক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নাই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের অবশ্যই তার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে তার পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। আপনি কি করবেন, আপনার মনে করেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, আপনি জাস্ট ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিলেই কিন্তু আপনি ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে তখন অ্যাড করতে পারবেন। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপরে ওই অ্যাকাউন্টে আমরা কিভাবে পেজ ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হয় ওটা দেখলাম, তারপরে কিভাবে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমরা অ্যাড করতে পারি সেটাও আমরা দেখলাম। এখন তৃতীয় স্টেপে আমরা দেখব কি, পেমেন্ট মেথড আমরা কিভাবে অ্যাড করতে পারি। পেমেন্ট মেথড অবশ্যই আপনাকে অ্যাডস ম্যানেজার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যখন আপনি করতে যাবেন, অ্যাডস ম্যানেজার অ্যাড করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো আমরা জাস্ট দেখবো যে আসলে কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট আমরা বাম দিকে যদি দেখি, এখানে পেমেন্ট মেথডের একটা অপশন আছে,
আমরা কি করব, জাস্ট পেমেন্ট মেথডে ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট কি করব, এখন অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমরা কি করব, জাস্ট এখান থেকে কান্ট্রি রিজিয়ন, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। করার পর কারেন্সি, কারেন্সি আমরা ইউএস ডলার রাখবো, কারেন্সি আমরা ইউএস ডলার রাখবো। রাখার পর আমরা কি করবো, জাস্ট এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, জাস্ট কার্ড ডিটেলস অর্থাৎ নেম অন কার্ড, অর্থাৎ আপনার কার্ডের নাম কি, তারপরে কার্ডের নাম্বার দিবেন, তারপরে হচ্ছে আপনার ডেট দেওয়ার পর আপনি কি করবেন, জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই কিন্তু আপনার ওই আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কি কাজ করতে পারি, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের বিজনেস ম্যানেজার, মনে করেন আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আমরা কিভাবে অ্যাক্সেস নিব, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি, অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা বাম দিকে এই যে ইউজারের নিচে পিপল নামে একটা অপশন আছে, আমরা জাস্ট কি করব, এই পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করলাম, পিপলে ক্লিক করার পর আমরা জাস্ট কি করব, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম, এখানে কি বলতেছে যে ইনভাইট পিপলের একটা অপশন চলে আসছে। ইনভাইট পিপল আসার পর এখন আমাদের কি করতে হবে, ইন্টার ইমেল অ্যাড্রেস, আমরা কি করব, জাস্ট ইন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের বিজনেস পেজের আমরা বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিব, ঠিক আছে, বা এমপ্লয়ি অ্যাক্সেস নিব। সেক্ষেত্রে আমাদেরকে এখানে জাস্ট একটা ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি দিলাম, তাহলে এখানে আমরা একটা ইমেল আইডি দিব। দেওয়ার পরে এখানে এখানে অলরেডি এই নামে একটা অ্যাড করা আছে, আবি বাবা আপনার ওই ইমেল আইডিটা বলেন দেখি। কোনটা স্যার বলবো স্যার, আমার ইমেলটা? হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাক্টিভ ইমেল আইডিটা বলেন। আচ্ছা, হাবিবা রুমালান, এইচ এ বি আই বি এ, এইচ এ বি আই বি এ, হাবিবা আর ইউ রুমা, রুমা এল ই লান, এল ই এ আই, হাবিবা রুমা লান, তারপর @gmail.com, @gmail, gmail.com। জাকিয়া আপা কি আছে? জি স্যার আছেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে একটা ইমেল আইডি দেব। দেওয়ার পর এখানে অ্যাসাইন বিজনেস রোল, অর্থাৎ আমরা কি এমপ্লয়ি অ্যাক্সেস নিব না অ্যাডমিন, ফুল অ্যাডমিন অ্যাক্সেস নিব। তো আমরা যেহেতু অ্যাডস ক্যাম্পেইন রান করব, আমাদের ফুল অ্যাডমিন অ্যাক্সেসের দরকার নাই, বা ক্লায়েন্ট যদি বা আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে, ক্লায়েন্ট যদি আপনার রাজি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডমিন ফুল অ্যাক্সেস নিতে পারেন। তো আমরা জাস্ট কি করব, এমপ্লয়ি অ্যাক্সেস, এই এমপ্লয়ি অ্যাক্সেস অর্থাৎ শুধুমাত্র এমপ্লয়ি অ্যাক্সেস নিব, যার কারণে এমপ্লয়ি অ্যাক্সেস এটা কিন্তু অন করা আছে। অ্যাডমিন অ্যাক্সেস যদি আমরা নিতে চাই আমরা এটাকে জাস্ট অন করব, ঠিক আছে, আমাদের অ্যাডমিন অ্যাক্সেসের দরকার নাই, আমরা জাস্ট এমপ্লয়ি অ্যাক্সেস নেওয়ার পর আমরা কি করবো, জাস্ট এই নেক্সটে গিয়ে ক্লিক করব। নেক্সটে গিয়ে ক্লিক করলাম, নেক্সটে গিয়ে ক্লিক করার পর এখানে আপনি কোন পেজের অ্যাডমিন অ্যাক্সেস নিতে যাচ্ছেন, কোন পেজের, আমরা জাস্ট কি করব, আমরা যদি এই ক্লাসিক পেজে ক্লিক করি এখানে আপনার সবগুলো পেজের পেজ কিন্তু শো করবে। এখান থেকে জাস্ট আমরা কি করব, যে কোনো একটা আমরা সিলেক্ট করি, বা আমরা চাইলে সবগুলো সিলেক্ট করতে পারি, যে কোনো একটা নিলাম, বা সবগুলো নেওয়ার সবগুলোর দরকার নেই, আমরা যে কোনো একটা নিই, যে কোনো একটা নিলাম। নেওয়ার পরে অর্থাৎ যেটা আপনার প্রয়োজন, যে পেজের আপনি অ্যাক্সেস চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। করার পরে ডান দিকে আমরা যদি দেখি, এখানে এখানে আপনি
কোন ধরনের অ্যাক্সেস নিতে চাচ্ছি, যেমন পাবলিশ কন্টেন্ট আছে, কমিউনিটি অ্যাক্টিভিটি, সেন্ড মেসেজ, ক্রিয়েট অ্যাডস। আমরা জাস্ট কি করব, ক্রিয়েট অ্যাডস এর জন্য আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিতে যাচ্ছি। তাহলে জাস্ট ক্রিয়েট অ্যাডস এ আমরা ক্লিক করব, করার পরে আমরা জাস্ট এই যে ইনভাইটে ক্লিক করব, বা আপনি যদি ফুল অ্যাডমিন অ্যাক্সেস নিতে চান তাহলে এখান থেকে ফুল কন্ট্রোল থেকে ম্যানেজ স্পেস, অর্থাৎ এটাকে জাস্ট অন করে দিতে হবে। তো আমরা জাস্ট কি করব, ভিউ ইয়া ক্রিয়েট অ্যাডস এই অ্যাক্সেসটা শুধু নিব। এখন জাস্ট কি করব, ইনভাইটে ক্লিক করব, ইনভাইটেশন সেন্ড, ডান। এখন দেখেন যে হাবিবা রুমা লান এট দা রেট জিমেল ডট কম, আপনার কিন্তু ওই জিমেলে কিন্তু একটা মেসেজ অলরেডি চলে গেছে। আপনি যখন এটা অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার ওই এই পেজটা বা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টের সাথে তখন কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু আপনি ওখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমাদেরকে মোটামুটি আমরা কাজ এখানকার শেষ করলাম, অর্থাৎ এখানে আমরা কি করলাম, আমরা পেজ অ্যাক্সেস কিভাবে নিতে হয়, তারপরে অ্যাডস অ্যাকাউন্টটা কিভাবে আমরা অ্যাড করতে পারি, তারপরে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব, তারপরে কিভাবে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। এই এতটুকুর বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি? হাবিব বাবা জি স্যার, মানে কোন কোন প্রশ্ন আছে যতটুকু হইলো এতক্ষণ পর্যন্ত? না স্যার অসুবিধা নেই। তাহলে এই পাঠে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করতে পারি। তো আমরা শুধুমাত্র বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হয় এই কাজটা যদি আমরা ভালো করে শিখি, এটার ওপর কিন্তু আমরা চাইলে একটা গিগ কিন্তু দিতে পারবো। আপনি যদি ফাইবারে গিয়ে সার্চ করেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই, দেখবেন যে অনেকগুলো গিগ আছে। শুধুমাত্র তারা কি করে, তারা ক্লায়েন্টের জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা শুধুমাত্র ভেরিফাই করে। কিভাবে ভেরিফাই করে এই প্রসেসটা মূলত আমরা এই ক্লাসের মধ্যে শিখবো, হয়তোবা ওই আমরা হয়তো ফুল এটা করতে পারবো না, তারপরেও যতটুকু দেখানো সম্ভব, কারণটা হচ্ছে এই কাজটা করতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো তো আমার কাছে নাই, যার কারণে হয়তো বা আমি ফুল আপনাদেরকে দেখাতে পারবো না। তারপরে যতটুকু সম্ভব প্রসেস গুলো আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন কি দেখা যায় হাবিব বাপা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে আমরা কি করব, এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করব। কিভাবে ভেরিফাই করব, এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমরা যদি বাম দিকে দেখি, এখানে আপনার ওই সিকিউরিটি সেন্টার নামে একটা অপশন আছে, আমরা কি করব জাস্ট এই সিকিউরিটি সেন্টারে এই অপশনটাতে ক্লিক করব। আমরা সিকিউরিটি অপশন সিকিউরিটি সেন্টার এই অপশনটাতে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে এবং এখানে কি আছে, স্টার্ট ভেরিফিকেশন। এখন কিন্তু এই স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটা কিন্তু কি ডেড অবস্থায় আছে, অর্থাৎ এটাতে ক্লিক করলে এখন কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে? অর্থাৎ এই স্টার্ট ভেরিফিকেশন এটাকে যদি আমরা এখন অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে, বা বা স্টার্ট ভেরিফিকেশন বা অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। প্রথমে আমাদেরকে একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে, করার পর ওই অ্যাপসটাকে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে প্রথমে কি করব, অ্যাড ক্রিয়েট করব, সরি প্রথমে আমরা একটা অ্যাপস ক্রিয়েট করব, করার পর ওই অ্যাপসটাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড করব। দ্বিতীয় স্টেপে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে
ওই ওয়েবসাইটের ইউআরএল আছে, ওয়েবসাইটের ইউআরএলটাকে ভেরিফাই করতে হবে। ওয়েবসাইটের ইউআরএলটাকে ভেরিফাই করার পর তারপরে আমরা টোটালি এই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করতে পারবো। তো আমরা যদি এটাকে এখন অ্যাক্টিভ করতে চাই বা স্টার্ট ভেরিফিকেশন এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, প্রথমে করতে হবে কি, একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাপসটা ক্রিয়েট করব কিভাবে, আমরা যদি গুগলে গিয়ে সার্চ দেই, গুগলে গিয়ে আমরা সার্চ দিব ডেভেলপার ডট ফেসবুক ডট কম। গুগলে গিয়ে সার্চ দিব কি লিখে, ডেভেলপার ডট ফেসবুক ডট কম, এটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দিলাম, সার্চ দিলে কিন্তু এই ধরনের একটা ফেসবুক ডেভেলপারের একটা ইনবক্স ইয়া ইন্টারফেস একটা চলে আসবে। আমরা কি করবো, একটা নতুন একটা অ্যাপস ক্রিয়েট করব। নতুন অ্যাপস ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট মাই অ্যাপসে ক্লিক করবো। আমরা মাই অ্যাপসে ক্লিক করলাম, মাই অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য একটা নতুন একটা অ্যাপস ক্রিয়েট করব, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এই ক্রিয়েট অ্যাপে ক্লিক করব, ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। আমরা যেহেতু নতুন একটা অ্যাপ ক্রিয়েট করব, সেহেতু আমরা কি করব, ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম, করার পরে এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন আছে বিজনেস, আছে কনজিউমার, ইনস্ট্যান্ট গেমস, গেমিং, ওয়ার্ক প্লেস। এখান থেকে আমাদের এতগুলোর দরকার নেই, আমরা জাস্ট কি করবো, এই যে বিজনেস ওপরে যে অপশনটা আছে বিজনেস, এই আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এই বিজনেসটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করব, নিচে এই যে নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দ্বিতীয় ধাপে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা ডিসপ্লে নাম দিতে হবে, এখানে একটা ডিসপ্লে নাম দিব, তারপরে এখানে একটা ইমেল আইডি দিতে হবে, তারপরে আপনার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা ডিসপ্লে নাম দিব, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন যেমন আমরা দিতে পারি যে হাবিবা ফ্যাশন হাউস, তাহলে ডিসপ্লে নামে দিলাম হাবিবা ফ্যাশন হাউস, বা আপনার বিজনেস পেজের যে নামটা আছে সে নামটা এখানে আপনি দিতে পারেন। তো এখানে আমরা জাস্ট কি দিলাম, হাবিবা ফ্যাশন হাউস দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাপ কন্ট্যাক্ট ইমেল, অর্থাৎ এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি আপনাকে দিতে হবে, অ্যাক্টিভ একটা ইমেল আইডি দিবেন। দেওয়ার পরে বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে, এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটাতে আপনি অ্যাড করতে চাচ্ছেন বা যে অ্যাকাউন্টের জন্য আপনার ওই অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো আমি এটা জাস্ট সিলেক্ট করলাম, করার পরে এখন জাস্ট কি করব, আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব, আমরা কি করব, ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে যে প্লিজ রি এন্টার ইওর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম, তো আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করলাম তখন কিন্তু আমাদেরকে ওই আলাদা একটা আমরা ইন্টারফেস এখানে দেখতে পারতেছি। এখানে কি আছে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন অ্যাপ ইভেন্টস আছে, অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক লগ ইন, তারপরে এখানে ইনস্টাগ্রাম গ্রাফ, এপিআই জবস, অর্থাৎ বিভিন্ন অপশন আছে, এগুলো আমাদের দরকার নাই। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এই ফেসবুক লগ ইন, ফেসবুক লগ ইন এটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। এটাকে আমরা জাস্ট কি করব, সেট আপ করবো, সেট আপে ক্লিক করলাম, সেট আপে ক্লিক করার পর এখানে আমাদের আরেকটা অপশন আসলো, সেটা হচ্ছে কি, ইউজ দ্য কুইক স্টার্ট টু অ্যাড ফেসবুক লগ ইন টু ইউর অ্যাপ টু গেট স্টার্টেড।
সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম ফর দিস অ্যাপ, অর্থাৎ আমরা যে অ্যাপটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই অ্যাপটাকে কি করতে হবে, আমরা কার সঙ্গে অ্যাড করতে যাচ্ছি। আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে আমরা অ্যাপটা অ্যাড করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, জাস্ট আমরা এই ওয়েবে আমরা ক্লিক করব, ওয়েবে ক্লিক করলাম, করার পর এখানে আমাদের আর বেশি কাজ নেই। এখানে আমাদের কি কি করতে হবে, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। আমরা কি করব, ওয়েবসাইটের ইউআরএলটা জাস্ট আমরা কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করব। এখানে আমার এটা কপি করা ছিল, জাস্ট এটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন জাস্ট আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এই সেভে গিয়ে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, করার পরে এখন জাস্ট কি করবো, আমরা এই কন্টিনিউ ক্লিক করব। আবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আবার এখান থেকে নেক্সট, আবার নেক্সট। অর্থাৎ এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি, অর্থাৎ 1 2 3 4 5 পাঁচটা স্টেপ আমাদের কাজ করার শেষ। এখন আমরা কি করব, আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে এখানে আমাদেরকে একটা রিলোড দিতে হবে। আমরা একটা রিলোড দিব, রিলোড দিলাম, এখন দেখুন ওই যে স্টার্ট ভেরিফিকেশন এটা কিন্তু এখন অন হয়ে গেল। আমরা যেহেতু আমাদের ওই বিজনেস ম্যানেজারটাকে আমরা কি করলাম, বিজনেস ম্যানেজারের সাথে আমরা একটা অ্যাপ অ্যাড করলাম, এখন কিন্তু আমাদের স্টার্ট ভেরিফিকেশন এটা কিন্তু এখন অ্যাক্টিভ হইল। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা চাইলে এখন এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশন এটাকে আমরা কাজটা করতে পারি। তো এই কাজটা করার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করব, আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট আমাদেরকে এখানে যদি আমরা দেখি এই ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটি নামে একটা অপশন আছে, আমরা জাস্ট কি করবো, ব্র্যান্ড সেফটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কি করব, জাস্ট ডোমেনসে ক্লিক করব, ব্র্যান্ড সেফটি থেকে ডোমেনসে ক্লিক করলাম। করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে আমাদের আমরা যদি অ্যাডে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের ইউআরএল বা ডোমেন নামটা এখানে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবে। ওয়েবসাইটের ইউআরএলটাকে এখানে কপি করে পেস্ট করার পর অ্যাডে যখন আপনি ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন যে কপি দিস মেটা ট্যাগ, অর্থাৎ এখান থেকে একটা ট্যাগ আপনার জন্য ক্রিয়েট হবে। এবং ওই ট্যাগটাকে কি করবেন, এই ট্যাগটাকে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটের ওই সি প্যানেলে গিয়ে হেড সেকশনে এটাকে পেস্ট করতে হবে। এখানে কি বলতেছে যে কপি দিস মেটা ট্যাগ, অর্থাৎ এই ট্যাগটাকে কপি করবেন, কপি করার পর কি বলতেছে যে পেস্ট দা মেটা ট্যাগ ইনটু দা হেড সেকশন অফ দা ওয়েবসাইট হোম পেজ। ঠিক আছে, অর্থাৎ আপনার ওই ওয়েবসাইটের সি প্যানেলে যাবেন, যাওয়ার পরে আপনার হেড সেকশনে গিয়ে এই ট্যাগটাকে পেস্ট করে জাস্ট কি করবেন, সেভ করলেই কিন্তু আপনার ওই ডোমেনটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। তো আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নাই, সেহেতু আমরা এটাকে এখন ভেরিফাই করতে পারতেছি না, জাস্ট প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা ওই সিস্টেমে ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের তখন কি করতে হবে, তার ওয়েবসাইটের ওই আপনার অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে নিতে হবে। অ্যাডমিন অ্যাক্সেস না নিলে তার সি প্যানেলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার পরে সি প্যানেলে যাওয়ার পর তার ওই হেড সেকশনে এই ট্যাগটাকে কপি করে জাস্ট আপনি পেস্ট করে দিন। পেস্ট করে যখন আপনি এটাকে সেভ করবেন, তখন কিন্তু এটা আপনার ভেরিফাই হয়ে যাবে।
তো এখন আমাদের যেহেতু ভেরিফাই করতে পারতেছি না, এটা আমরা আবার ওই সিকিউরিটি সেন্টারে গেলাম। যাওয়ার পরে আমরা কি করবো, জাস্ট এখন স্টার্ট ভেরিফিকেশন আমরা ক্লিক করি। স্টার্ট ভেরিফিকেশনে গেলাম। স্টার্ট ভেরিফিকেশনে যাওয়ার পর এখানে কি বলতেছে যে এখানে স্টার্ট ভেরিফিকেশনে যখন আমরা আসলাম, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। এখানে কি কি করতে হবে, প্রথমে লিগাল নেম অফ বিজনেস, অর্থাৎ আমাদের বিজনেসের একটা লিগাল নাম এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই একটা লিগাল নাম দিতে হবে, অর্থাৎ আপনার ওই ট্রেড লাইসেন্স বা ভ্যাট, ভ্যাটের যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টে যে নাম আছে আপনার বিজনেসের, বা আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেস এবং নাম এখানে আপনাদেরকে দিতে হবে। তাহলে এখানে আপনাদেরকে কি করতে হবে, একটা বিজনেসের একটা লিগাল নাম দিতে হবে। জাস্ট আমরা কি করি, আমরা একটা যে কোনো একটা নাম দেই। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, মানে ভোটার আইডি যে যা আছে সেইগুলো অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, ভোটার আইডি প্লাস আপনার যে ট্রেড লাইসেন্স, তারপরে যে আপনার ভ্যাটের যে ডকুমেন্ট, এগুলো আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, প্লাস ওই আপনার যে ট্রেড লাইসেন্স এগুলো কপি করে এটার সাথে আবার অ্যাড করতে হবে, পিএনজি ফাইলটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কান্ট্রিকে সিলেক্ট করি। আমরা যেহেতু বাংলাদেশের জন্য করতেছি, তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্ট যদি আপনার ইউএসএ হয় তাহলে ইউএসএ সিলেক্ট করবেন, ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ার তাহলে অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশের জন্য করতেছি, সেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করব। করার পরে এখানে আপনাদেরকে জাস্ট কি করতে হবে, স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। ঠিক আছে, আপনার ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আপনি দিবেন। কিন্তু স্যার অনলাইন ব্যবসাতে কি স্যার আবার এই ই করতে হয়, মানে ট্রেড লাইসেন্স করতে হয়? অবশ্যই অবশ্যই করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে অবশ্যই। ঠিক আছে, টাউন সিটি হচ্ছে আপনার দিনাজপুর, পোস্টাল কোড 5250। তারপরে কি করবেন, আপনার এখানে ওই বিজনেস ফোন নাম্বার, এখানে আপনার একটা নাম্বার দিতে হবে, বিজনেস ফোন নাম্বার একটা নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে এখানে যদি আমরা এখন নেক্সটে ক্লিক করি, আমরা নেক্সটে ক্লিক করলাম, এখানে কি বলতেছে, এখানে ওই ওই কি বলে কান্ট্রি কোড দেওয়া হয়নি, ফোন নাম্বারে এখানে কান্ট্রি কোড দেওয়া হয়নি। তাহলে এখানে দিতে হবে 8801739148656 দিলাম। তারপরে বিজনেস ওয়েবসাইট, এখানে কি করতে হবে, বিজনেস ওয়েবসাইট ওয়েবসাইট দিতে হবে, আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেটা এখানে দিতে হবে, বিজনেস ওয়েবসাইট। তাহলে আমরা দিলাম কি, আমরা যে কোনো একটা দিতে পারি এখন আপাতত, অনলাইন .blogspot.com। তারপর আমরা কি করবো, জাস্ট নেক্সটে গিয়ে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে জাস্ট কি বলতেছে, আমাদের প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট, ইন্টারিয়র বিজনেস ডিটেল এটা কমপ্লিট। দ্বিতীয় স্টেপে কি করতে হবে, ভেরিফাই ইওর লিগাল বিজনেস নাম, অর্থাৎ আমাদের লিগাল বিজনেস নামটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদেরকে কি কি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, দেখেন যে ডকুমেন্টস অ্যাসেপ্টেড ফর লিগাল নেম ইনক্লুড। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো এখানে অ্যাড করবেন সেটাতে অবশ্যই যাতে আপনার লিগাল নামটা থাকে। এখানে বিজনেস লাইসেন্স, তারপরে সার্টিফিকেট অফ ফর্মেশন অর ইনকর্পোরেশন, ট্যাক্স অর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ এখানে তিনটে অপশন আমরা দেখতে পারতেছি। এখান থেকে যে কোনো একটা অপশন দিলেও কিন্তু হবে, এখান থেকে যে কোনো একটা অপশন দিলেও কিন্তু হবে। তারপরে এখানে কি করতে বলতেছে যে সিলেক্ট দ্য ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট দ্য ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে পিএনজি ফাইলটা দিবেন, পিএনজি যে ডকুমেন্টটা দিবেন সেটা আসলে ল্যাঙ্গুয়েজটা কি আছে, সেটা কি ইংরেজি আছে না আপনার বাংলা আছে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন মনে করেন আপনার ডকুমেন্টের
ওই ডকুমেন্টের ফাইলটা আছে মনে করেন আপনার বাংলাতে, কিন্তু এখানে আপনার বাংলা সাপোর্ট করে না, সাপোজ এখানে যদি আপনার বাংলা সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্টটা অবশ্যই এটা ইংরেজি করতে হবে, ইংরেজিতে কনভার্ট করে সেটার পিএনজি ফাইলটা আপনাকে দিতে হবে। এখানে কি কি সাপোর্ট করে আমরা একটু দেখি, যে ইংলিশ আছে, ইংলিশ ইউএস, তারপরে ডাচ, ইংলিশ, স্পানল, ফ্রান্স, ইতালিয়ানো, বাংলা কি আছে, এখানে বাংলাও আছে। তাহলে আমাদের বাংলা যদি পিএনজি ফাইলটা দেয় তাহলেও কিন্তু এখানে হবে। এখন আমাদেরকে কি করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফাইল টু আপলোড, অর্থাৎ আমাদের এই যে সার্টিফিকেট অফ ফরমেশন অর ইনকর্পোরেশন বা ট্যাক্স অর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বিজনেস লাইসেন্স, অর্থাৎ আপনার বিজনেসের যদি লাইসেন্স থাকে সেটার কপি যদি দেন, বা এখান থেকে আপনার ওই তিনটার মধ্যে দুইটা দিলেও হবে বা একটা দিলেও হবে কিন্তু, ঠিক আছে। আমরা জাস্ট কি করতে পারি, আমাদের যেহেতু নাই, যে কোনো একটা আমরা যে কোনো একটা কিছু আপলোড করে দেই, দেখি তারপরে কি হয়। আমরা কি দিতে পারি, আমরা যে কোনো একটা ফাইল আপাতত আপলোড করে দিই। তাহলে যে কোনো একটা ফাইল আপাতত আপলোড করে দিলাম, এখানে আপনার দেওয়ার পর আমরা কি করবো, জাস্ট নেক্সট এ ক্লিক করব। তাহলে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ আমাদের কমপ্লিট, ইন্টারিওর বিজনেস ডিটেল, তারপরে ভেরিফাই ইওর লিগাল বিজনেস নাম। তৃতীয় ধাপে আমাদেরকে করতে হবে কি, ভেরিফাই ইওর বিজনেস অ্যাড্রেস অর ফোন নাম্বার, ভেরিফাই ইওর বিজনেস অ্যাড্রেস অর ফোন নাম্বার। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে আপলোড এ ডকুমেন্ট শোয়িং দ্য লিগাল নেম অফ ইওর বিজনেস অ্যালং উইথ দ্য পোস্টাল অ্যাড্রেস অর ফোন নাম্বার দ্যাট ইউ ইন্টার, অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার, ডকুমেন্ট অ্যাসেস্টেড ফর অ্যাড্রেস ফোন ইনক্লুড, মানে এখানে এমন কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে যেটাতে আপনার কি ফোন নাম্বার এবং অ্যাড্রেস আছে, ঠিক আছে। আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস থাকতে পারে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট উইথ অ্যাড্রেস, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট যেটা দিবেন সেটাতে অবশ্যই আপনার অ্যাড্রেস যাতে থাকে। তারপরে আপনার ওই যে ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি অর ফোন, অর্থাৎ আপনার ওই বিদ্যুৎ বিল বা ওই ফোন বিলের যে কাগজটা আছে বা ডকুমেন্টটা আছে সেটাও আপনি এখানে দিতে পারেন। তারপরে বিজনেস লাইসেন্স উইথ অ্যাড্রেস, অর্থাৎ বিজনেস লাইসেন্সটাও এখানে দিতে পারেন যেটাতে আপনার অ্যাড্রেস অর ফোন অ্যাড করা আছে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি করবো, জাস্ট এটা যে কোনো একটা আর একটা ফাইল আপলোড করে দিই। আপনি যদি ভেরিফাই নাও করেন তারপরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনি যদি ফেসবুকের রুলস মেনটেন করে কাজ করেন সেক্ষেত্রে ভেরিফাই না করলে হবে, ভেরিফাইটা করলে আপনার সুবিধা, এটা যখন তখন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হবে না, ঠিক আছে। তাহলে আমি যে কোনো একটা ফাইল আপলোড করলাম, করার পরে এখন এখন কি করব স্যার, মনে করে 5 বছর আগে যদি কোনো পুরাতন ব্যবসা থাকে সেই কাগজগুলো আপলোড করলেও হবে, যদি আপনার লিগাল নাম এবং ফোন নাম্বার, জি, তারপরে রেজিস্ট্রেশন করা আছে, এটা যদি আপনার ঠিক থাকে তাহলে এটা আপনি দিতে পারবেন। এখন এখন এখানে আরেকটা কথা, এটা হবে কি হবে না সেটা আমি শিওর দিতে পারলাম না, কারণটা হচ্ছে এখানে আপনার ওই যে ট্রেড লাইসেন্স বলেন বা আপনার ওই যে ভ্যাটের যে কাগজ গুলো, এগুলো কিন্তু আপনার ওই দেখা যায় একটা মেয়াদ থাকে, ঠিক আছে, মেয়াদ থাকে, যে এত মেয়াদ থাকে এত মেয়াদ, এক বছর প্রতি বছরে কিন্তু এগুলো রিনিউ হয়, সেহেতু এটা সম্ভবত মনে হবে না স্যার, 5 বছর আগে তো, জি, এটা হবে না সম্ভবত। তারপর আপনি কি দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তারপর আমরা কি করবো, জাস্ট নেক্সট এ গিয়ে ক্লিক করব, নেক্সট এ গিয়ে ক্লিক করলাম। এখন এটা কিন্তু হচ্ছে আপনার কি চতুর্থ ধাপ, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ আমাদের কমপ্লিট, চতুর্থ ধাপে কি আছে, চুজ এ ভেরিফিকেশন মেথড, মাই বিজনেস কন্টাক্ট ইমেল অ্যাড্রেস। এখন
এখানে আমরা প্রথমে যে ইমেল আইডিটা দিছিলাম সেটা কিন্তু এখন দিলে কিন্তু হবে না। এখানে কি দিতে হবে, যে মাই বিজনেস কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলে আপনার বিজনেস নামটাও থাকে, ঠিক আছে? যেমন আপনার নাম আছে উম্মে হাবিবা, তারপরে দিতে পারেন যেমন, অর্থাৎ বিজনেসের বিজনেস পেজের জন্য যে নামটা আমরা ইউজ করি সেটার সাথে ইমেলটা মিল থাকে স্যার, ওই ইমেলটা তাহলে দিলে হবে মনে হয়। অর্থাৎ আপনার যে ইমেলটা এখানে দিবেন এটার সাথে যাতে আপনার বিজনেস নামটা উল্লেখ থাকে। যেমন আপনার বিজনেসটা যদি হয় যেমন রং ফ্যাশন হাউস, তাহলে আপনি এখানে দিতে পারেন habiba.rongfashionhouse@gmail.com। এরকম ভাবে একটা ইমেল খুলে নিতে হবে স্যার, তাহলে একটা ইমেল অ্যাড্রেস খুলে নিতে হবে। জি, মনে করেন আপনার বিজনেস নাম যেটা, বিজনেস যেটা ওই বিজনেস পেজ যে নামে অ্যাড করলেন ওই নামের সাথে যাতে আপনার মিল থাকে, দেওয়ার পর আপনি কি করবেন, জাস্ট ওই সেন্ড ইমেল, অর্থাৎ ওই এটা এটা এখানে যখন আপনি এটা ইয়ে দিবেন, যেমন এখানে যদি আমরা এখন দেই, দিলে তো এখানে ইমেল দিলে তখন ওখানে অ্যাক্টিভ দেখাবে তো স্যার, না না দিলে তো দেখাবে না। আপনার ওই ইমেলে তখন কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ঠিক জি, আছে? ওই কোডটাকে কপি করে নিয়ে এসে এখানে দিলেই তারপরে কিন্তু আপনি কাজটা শেষ করতে পারবেন। তাহলে এখানে আমরা একটা কি দিব, নিয়ে যাবেন টি শার্টের যে এটা ছিল ইমেলটা ছিল স্যার, ওই ইমেলটা দিতে হবে, নিয়ে যাবেন টি শার্টের স্যার যে ইমেলটা ছিল, ওই কোডটা তো এখানে এখন পাওয়া যাবে না মনে হয়। tshirt@gmail.com, এটা যেহেতু আমার ওই ভ্যালিড না, সেহেতু এখন এখন মনে করে যদি আমি সেন্ড ইমেলে ক্লিক করি তখন কিন্তু এই ইমেলে আমার কিন্তু এখান থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটাকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করলেই কিন্তু আপনার ওই ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। যাওয়ার পরে এখানে আপনার জাস্ট সর্বশেষে কি করবেন, ভেরিফাই, ঠিক আছে? করলে আপনার মোটামুটি এটা ফেসবুক থেকে আপনার ভেরিফাই করবে, আপনি যে ডকুমেন্ট গুলো দিলেন আপনার ওই ট্রেড লাইসেন্স বা ভ্যাটের যে কাগজপাতি বা আপনার ব্যাংক স্টেটমেন্টের যে কাগজপত্র দিবেন এগুলো সবকিছু ফেসবুক ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে সেটা হয়তো আপনার একদিন বা 3 দিন বা 1 সপ্তাহ পর আপনার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে আপনাদেরকে যা যা জিনিসপাতির প্রয়োজন, যেমন আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের কি অবশ্যই একটা বিজনেসের ওয়েবসাইটের বা ডোমেইন একটা নাম থাকবে, ঠিক আছে? বা ওয়েবসাইটের ইউআরএল একটা নেবেন। নেওয়ার পরে এখানে আর একটা কাজ করতে হবে, অবশ্যই তার ওয়েবসাইটের ওই লগ ইন ডিটেলস আপনাকে নিতে হবে, ওয়েবসাইটের লগ ইন ডিটেলস নেবেন। তো যাই হোক, এখানে প্রথমে আপনার লাগবে ক্লায়েন্টের আপনার ওই বিজনেস ম্যানেজারের ওইয়া কি বলে ডোমেন মানে ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আপনাদেরকে নিতে হবে, তারপরে ক্লায়েন্টের ওই বিজনেস ইমেল নেবেন, তারপরে হচ্ছে আপনার ওই ওই ভ্যাডের যে আপনার মনে করেন ডকুমেন্ট আছে ওগুলোর আপনার কপি নিতে হবে। জি জি, এখন এখন মনে করেন উনি যদি লগ ইন ডিটেলস না দেয়, না দিয়ে আপনি কি কাজটা করতে পারবেন? না না, তো হবে না স্যার। কারণটা হচ্ছে আপনি আপনি যখন ওই ইয়া কি বলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আপনার ওই ক্লায়েন্টের ডোমেনটাকে যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু ওই ফেসবুক থেকে একটা কি দিবে, আপনাকে ট্যাগ দিবে বা কোড দিবে, ওই কোডটাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সি প্যানেলে ঢুকতে হবে। ঢুকার পরে আপনার হেড সেকশনে ওই ট্যাগটাকে আপনি পেস্ট করতে হবে, ঠিক আছে? জি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দিবে। এখন এখন আসলে কথাটা হচ্ছে কি, আমরা যখন অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব তখন কিন্তু এই ডিটেলস এই কাজগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে? কিন্তু আমরা যখন আমাদের আমাদের বিজনেস
ম্যানেজার আমরা ভেরিফাই করতে যাব। আমরা যদি মনে করেন সাপোজ আমরা যদি কোনো এজেন্সি হই বা আমরা একটা এজেন্সি খুলছি, বা সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। আর অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে গেলে আপনার ওই ক্লায়েন্টের জন্য যা যা লাগবে সবকিছু, আপনার ওই ইনফরমেশন গুলো আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন, আপনি কি বলে ট্রেড লাইসেন্সের কপি লাগবে, তারপরে ভ্যাটের কপি লাগবে, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে যেটাতে আপনার ওই অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার অ্যাড করা আছে, ঠিক আছে? ওগুলো যদি আপনার যদি সবকিছু থাকে তাহলে খুব সহজেই আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো মূলত এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। স্যার ভিডিওটা দেখে দেখে করতে হবে স্যার, নিজে নিজেকে হ্যাঁ তারপরে বুঝে যাবে করতে হবে। এখন সবকিছু যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তারপরে আপনার ট্রেড লাইসেন্স, ঠিক আছে, এগুলো যদি সব স্যার ব্লগ স্পটে যদি ওয়েবসাইট থাকে, আমরা যে এই বিজনেস ম্যানেজার কাছে আমরা নিজেদের জন্য এই বিজনেসটা ভেরিফিকেশন করব। হ্যাঁ বুঝতে পারলাম না আপনার কথা। মানে আমাদের যে বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, এই আমাদের নিজেদের অ্যাকাউন্টটা কি ইয়ে করব, ভেরিফাই করব? এখন এখন আপনার যদি প্রয়োজন হয়, আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা সহজেই ডিজেবল হবে না। আর ভেরিফাই না করলেও আপনি কাজটা করতে পারবেন। যেমন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা নাই, আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা নাই। আমি মনে করেন ওই ফেসবুকের যে রুলস আছে, রুলস মেনটেন করে কাজ করতেছি, এখন পর্যন্ত আপনার ওই কি বলে ডিজেবল হয় নাই, ডিজেবল হয় নাই। তো আপনি যদি কোনো এজেন্সি হন বা আপনি শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড যদি কাজ করেন, আপনি লোকাল ক্লায়েন্টের বা বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের যদি কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ভেরিফাই করতে হবে, এটা আপনার নিজের সিকিউরিটির জন্য, ঠিক আছে? আর কোনো প্রশ্ন হাবি জাকি আপা? না স্যার এটাই জানার ছিল। জাকি আপা ইয়া হাবি বাপা? না স্যার এখন তো করতে হবে স্যার, তারপরে তার আগে বুঝা যাচ্ছে না। শেয়ারটাকে অফ করে দেই, স্টপ শেয়ার। তাহলে মূলত এই ছিল আজকের ক্লাস। আমাদের নেক্সট ক্লাস হবে কিবার, নেক্সট ক্লাস হবে আপনার আজকে কিবার, মঙ্গলবার না বৃহস্পতিবার, নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে অর্থাৎ এই বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের মধ্যে আপনারা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ফেসবুক যে পেজ আছে, পেজ অ্যাড কিভাবে করবেন, তারপরে হচ্ছে আপনার ওই অ্যাডস অ্যাকাউন্টটাকে কিভাবে অ্যাড করবেন, তারপরে ক্লায়েন্টের কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারেন, সবকিছু ডিটেলস প্র্যাকটিস করবেন। তারপরে কিভাবে আপনার ওই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন, সবকিছু ডিটেলস প্র্যাকটিস করবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন। এখন এখানে আর একটা সমস্যার কথা আগেই বলে দিই আমি, এখানে এখানে হয়তো অনেক কিছু কাজ আপনি করতে পারবেন না। কারণটা হচ্ছে কি, আপনার পেমেন্ট মেথড কিন্তু অ্যাড করা নেই, আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা নেই, যার কারণে আপনি কিন্তু অনেক কাজ, যেমন আপনার ওই ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন না। এটা কিন্তু আগে বলে দিলাম, এখন পরবর্তীতে হয়তো বলবেন যে আমি তো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছি না, ঠিক আছে? আমরা যতদূর পারি আমরা তো স্যার করতে হবে, ক্লাসটা দেখে প্র্যাকটিস করবেন আপনারা, জি স্যার জি। যখন ক্লায়েন্টের যখন একটা দুইটা কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা থাকবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস বৃহস্পতিবার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।